আড়া সন্তান দের খেম নাই খে হায় আল্লাহ মর্দা মর্দা খালি আমার এই দুশে যা দোষ সন্তান দের তো খেম তো নাই গে খালি আমার এই দুশে কাম না হলে গেল দিমুনি কেসা শুনলাম এক দরবেজ বাবা বলা আছে খুব নামি দামি উচ্চ তুমি ওই বই নিয়ে হুনো হুনো তুমি এই বই নিয়ে আজকে ওই দরবেজ বাবার যাও দরবেজ বাবার উনি গেলেই সব কিছু সমাধান করে দেবো বুঝছো সমাধান করে হ্যাঁ গেলে বাচ্চা হবো তাহলে কবে যাবো আজকে যাও বাইজন বললে আজকে তাহলে এখানে যাই গা বাবু হ্যাঁ হ্যাঁ তোমরা তাহলে বাবু সবাই বইরে না বাবু সবাই তাহলে এখানে যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আমিও যাবো আমি ওই আর আর রুগী আছে ওর বলে কি সমস্যা ওরা একটু যায় কই তাই আপনি একটু সঙ্গে নিয়ে যান বুঝা না একলা যাম না তো আমি চিনা যাব আচ্ছা ঠিক আছে আমি তাহলে ওর নিয়ে বাড়া গিয়া তাহলে তুমি আও হ্যাঁ তোমরা তাহলে বাবু ফিট হই হ্যাঁ হ্যাঁ তাহলে ওবো তাহলে যাও বাড়া আইবারো হ্যাঁ আচ্ছা যাও আমি তাহলে হ্যাঁ আচ্ছা শোনো নিজের তো কম চেষ্টা করলাম না মামা যে কইলো তুমি যাই একটু দেখি কাম জুল হয় দেখি তাও চলে যাই দেখি তোর বেশ ব্যাপার আছে দেখি তা আপনি একটু তাহলে দেখে দেন ঠিক আছে আরেকটা রুগী আছে আমি রুগী তাহলে আনি হ্যাঁ চিন্তা করিস না আমার কাছে আইসর খালি হাতে যাবি না আমার কাছে এ বন্ধু আইসা কেউ খালি হাতে যায় নাই সন্তান লাগবো আচ্ছা সন্তানটার মালিক হইলো আল্লাহ আমি শুধু তার একটু অঙ্গ করে দেবো বুঝছ বাবা যা করা করেন তাড়াতাড়ি করেন বাবা তুই বাসে জাগা একসঙ্গে যাই বাবা তুই বাবার কথা অমান্য করিস হিল বাবা চল
তুই এক ঘন্টা পর আসবি বাবা আমি তিন ঘন্টা পর আমি বাবা তার বাবা আমাদের সন্তান চাই বাবা তোর মনের কাজ আসনা পূর্ণ হব পূর্ণ হলি লাগবো বাবা যা তুই চলে যা এখনই যাবো বাবা এখনই যাইতে হবো তোকে যা যা শিষ্য বলেন বাবা তো চলে যা এক ঘন্টা পর আসবি তোর কি বাচ্চার প্রয়োজন তাই চিন্তা করিস না বাবার কথা শুনবি না তুই সন্তান দরকার না শুয়ে পর এত সুন্দর যৌবন তোর কাকুন বাবার কাছে নিয়ে এসে